দেখো, উষ্ণতার উপর বিক্রিয়া হার কিভাবে নির্ভর করে। আমরা জানি যে কোনো একটা বিক্রিয়া যদি বেগ বাড়াতে হয় তাহলে কি হয়, যদি তাকে হিট করা হয় তাহলে সেই বিক্রিয়াটা আরো বেশি তাড়াতাড়ি হয়। তাহলে উষ্ণতা বাড়ালে কি হয়, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগও বৃদ্ধি পায়। তাহলে তাহলে কি করতে হবে, বিক্রিয়কের যদি গাঢ়ত্বটাকে আমরা স্থির রাখি, মানে কনসেন্ট্রেশনকে স্থির রেখে যদি আমি উষ্ণতা বাড়াই, তাহলে কি দেখা যাবে, প্রায় সব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। দেখা গেছে প্রতি 10 ডিগ্রি যে টেম্পারেচার যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়ার যে বেগ, বিক্রিয়ার বেগ বা হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ধরছি আমি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কে সমান, রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণটা আমি ধরছি, হার সমীকরণ সমান কে, কনসেন্ট্রেশন হচ্ছে এ, এর পাওয়ার অর্ডার ধরে নিচ্ছি আমি এ। তাহলে আমি উষ্ণতার কি ধরলাম, হার সমীকরণ, হার সমীকরণ সমান কে এ টু দি পাওয়ার এন। এবার ধরো আমি বিক্রিয়াটা দুটো টেম্পারেচারে করছি, T1 টেম্পারেচারে আর তার থেকে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে, মানে একটা করছি আমি T1 টেম্পারেচারে, একটা করছি T1+10 টেম্পারেচারে, এই দুটো টেম্পারেচারে আমি করছি। তাহলে দেখো বিক্রিয়ার যে হার, তাহলে কি হবে, প্রথম প্রথম এ T1 টেম্পারেচারে বিক্রিয়ার হার ধরছি আর, T1 টেম্পারেচারের জন্য T1 লিখছি। তাহলে T1 টেম্পারেচারে বিক্রিয়ার হার কি হবে, K1 এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটা নর্মাল। এবার আমি টেম্পারেচার 10 ডিগ্রি 10 কেলভিন ধরো বাড়িয়েছি, তাহলে ধরো এখন টেম্পারেচার আর T1 নেই, T1+10 হয়ে গেছে, এটা সমান আমি ধরে নিচ্ছি যে এখন বিক্রিয়ার হার ধ্রুবকটা পাল্টে গেছে, পাল্টে গিয়ে এখন K2 হয়েছে, আর বিক্রিয়ার অর্ডার তো একই থাকে, তাহলে এ টু দি পাওয়ার এন হয়েছে। এখন যদি আমরা এটা বাই এটা করি, আর T1+10 বাই আর T1 করি, তাহলে আমরা কি পাবো, K2/K1 এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, K2/K1। দেখা যায় এই যে K2/K1, ঠিক আছে, এই যে K2/K1 এই মানটা বা এই যে বিক্রিয়ার যে হার, সেটা প্রায় কি হয়, 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাহলে যদি আমরা টেম্পারেচার বাড়াই, 10 ডিগ্রি টেম্পারেচার যদি বাড়াই, বিক্রিয়ার গতিবেগ কি হচ্ছে, 2 থেকে 3 গুণ বাড়ছে, বা বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কি হচ্ছে, 2 থেকে 3 গুণ বাড়ছে। এই যে হার ধ্রুবক, এই দেখো K2/K1, এটা অ্যাকচুয়ালি K2টাকে আমি এরকম হলেও তো লিখতে পারি যে K1 যে হার তার থেকে কত বাড়লো, টেম্পারেচার কি করলাম, 10 বাড়ালাম। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, KT+10, আর K1-এর জায়গায় আমি ধরো লিখলাম KT, মানে K1 হচ্ছে T1 টেম্পারেচারে, টি টেম্পারেচারে, আর K2 হচ্ছে কি, টি এর থেকে 10 বাড়িয়ে। তাহলে এর মানটা কি হচ্ছে, প্রায় 2 থেকে 3 গুণ হচ্ছে। এই KT+10/KT এটাকে কি বলা হয়, উষ্ণতা, এটাকে কি বলা হয়, উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমরা কি জানতে পারলাম, যে কোনো একটা বিক্রিয়ার যদি আমরা উষ্ণতা বাড়াই, তাহলে কি হচ্ছে, বিক্রিয়ার যে হার ধ্রুবকের মান সেটাও 2 থেকে 3 গুণ বাড়ছে, বা বিক্রিয়ার যে বেগ সেটাও কি হচ্ছে, 2 থেকে 3 গুণ বাড়ছে। তাহলে আমি এরকমভাবে লিখতে পারি যে K2/K1 যদি আমি করি, K2/K1, বা আমি যদি এরকমভাবে লিখি KT+10/KT, এটা কি হয়ে যাচ্ছে, প্রায় 2 টু 3, এই ভ্যালুটা হচ্ছে। 10 টেম্পারেচার যদি 10 কেলভিন বাড়াই, যা আগে T কেলভিন ছিল, এখন 10 কেলভিন যদি বাড়াই, তাহলে বিক্রিয়ার যে হার ধ্রুবক তার মান 2 থেকে 3 গুণ বেড়ে যাচ্ছে। যদি এরকম একটা এক্সাম্পল দিতে বলে, তাহলে তোমরা কি বলবে, যেমন ধরো C2H5ONA ইথক্সাইড, তার সঙ্গে ইথাইল আয়োডাইডের বিক্রিয়ায় কি হয়,
CH3O C2H5 ইথার তৈরি হয়, তাই তো? এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার 10 বাড়িয়ে করি তাহলে দেখা যাচ্ছে এই ভ্যালুটা প্রায় 2.9 হয়, ঠিক আছে? তাহলে দেখো 2 থেকে 3 গুণের মতো বেড়ে গেছে। তাহলে উষ্ণতা বাড়ালে কি হচ্ছে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে টি প্লাস টেন টেম্পারেচার মানে 10 ডিগ্রি উষ্ণতার ব্যবধানে যে দুটি হার ধ্রুবক পাওয়া গেল তাদের যে অনুপাত, সেই অনুপাতের মানটা 2 থেকে 3 গুণ হয়, আর এই অনুপাতটাকে কি বলা হয়, উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। এবার আমরা কি দেখব, অনুঘটকের ওপর বিক্রিয়ার হার কিভাবে নির্ভর করে। আমরা পড়েছি, আমরা কি করেছি, অনুঘটক কোনো একটা বিক্রিয়ায় যখন আমরা অনুঘটক ব্যবহার করেছি তাহলে কি হয়েছে, সেই বিক্রিয়াটার গতি বৃদ্ধি পেয়েছে। আমরা কি জানি, অনুঘটক হচ্ছে এমন একটা পদার্থ যেটার রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না এবং বিক্রিয়া শেষে ওই পদার্থকে ইন্ট্যাক্ট অবস্থায় পাওয়া যায়। মানে যে পরিমাণ অনুঘটক নিয়ে আমি শুরু করেছিলাম বিক্রিয়া শেষেও সেই পরিমাণ অনুঘটক পাওয়া যায়। তাহলে অনুঘটকের কাজ কী, অনুঘটক কী করে, কোনো একটা আমি বলেছিলাম আগের দিন, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন বিক্রিয়ক অণুগুলো অংশগ্রহণ করে তাদের একটা অ্যাক্টিভেশন এনার্জি গেন করতে হয়, অ্যাক্টিভেশন এনার্জি গেন করে তারা সূচনা শক্তিতে বা থ্রেশহোল্ড এনার্জিতে পৌঁছলে তবেই তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্টে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেটা সম্ভব হবে তখন কখন, যদি সেই নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি সংগ্রহ করতে পারে। অনুঘটক কী করে, সেই অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে যে থ্রেশহোল্ড এনার্জিটার মান সেটার মানটাকে কমিয়ে দেয়, অ্যাক্টিভেশন এনার্জি তার কম লাগে। দেখো কীভাবে, ধরো আমি ধরছি কোনো একটা বিক্রিয়কের শক্তি হচ্ছে এখানে, কোনো একটা বিক্রিয়ক এখানে আছে, তাহলে অনুঘটক ছাড়া বিক্রিয়া হচ্ছে, তাহলে কী হবে, তাকে একটা অ্যাক্টিভেশন এনার্জি নিতে হবে, নিয়ে সে এখানে পৌঁছলো, তারপরে সে কী করবে, তারা তারপরে সংঘর্ষের মাধ্যমে সে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হলো একদম ঠিকঠাক ওরিয়েন্টেশনে, বিন্যাসগত বাধা পেরিয়ে কী হবে, সে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হলো। ধরলাম সে বিক্রিয়াজাত পদার্থ হলো এখানে, তাহলে এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়াজাত, ঠিক আছে? তাহলে দেখো এটা কি অনুঘটকের অনুপস্থিতিতে কতটা অ্যাক্টিভেশন এনার্জি লেগেছে, এই পরিমাণ, এটা কি অনুঘটকের অনুপস্থিতিতে, তাহলে অনুঘটকের অনুপস্থিতিতে কি হয়েছে, বিক্রিয়ক অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কি হয়েছে, বিক্রিয়া করে সূচনা শক্তি এখানে এসে পৌঁছেছে এবং তারপরে প্রোডাক্টে পরিণত হয়েছে, ঠিক আছে? এবার যদি অনুঘটক নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে অনুঘটক নেওয়া হলে অনুঘটকের কাজ কি, রাসায়নিক বিক্রিয়ার যে সক্রিয়করণ শক্তি এই মানটাকে কমিয়ে দেওয়া। আগে যতটা পরিমাণ সক্রিয়করণ শক্তি লাগছিল এখন আর ততটা পরিমাণ সক্রিয়করণ শক্তি লাগবে না, এখন কি হবে, সক্রিয়করণ শক্তির মানটাকে সে কমিয়ে দেয় অনুঘটক। তাহলে তখন এখন রাসায়নিক বিক্রিয়াটা করতে গেলে সক্রিয়করণ শক্তি হয়তো এতটা লাগবে, তারপরে সে এই প্রোডাক্টে এসে পৌঁছবে। তাহলে এখন সক্রিয়করণ শক্তি কতটা লাগছে, এই মানটা ইএ ড্যাশ লিখলাম, এটা কি, এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে। তাহলে দেখো অনুঘটকের অনুপস্থিতিতে অ্যাক্টিভেশন এনার্জির মান বেশি, আর অনুঘটকের উপস্থিতিতে কি, অ্যাক্টিভেশন এনার্জির মান কম, তাই তো? তাহলে দেখো অনুঘটকের কাজ কি, অনুঘটকের কাজ হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটাকে কমিয়ে দেওয়া, যাতে করে বেশি তাহলে এখন দেখো অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে মানে কি, বেশি সংখ্যক অণু রাসায়নিক বিক্রিয়া করতে পারবে, মানে রাসায়নিক বিক্রিয়ায় সেই শক্তিটা পেতে পারবে। আগে ধরো এতটা পরিমাণ এনার্জি সব অণু পাচ্ছিল না, এতটা পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে
তারা সংঘর্ষ ঘটাতে পারছিল না। এখন অ্যাক্টিভেশন এনার্জির মান কম যেহেতু, তাই অনেক অনেক মলিকুলসই পারবে, অনেক অণুই পারবে যে এই শক্তির অল্প শক্তির প্রতিবন্ধকতা তৈরি। দেখো একদম নর্মাল ভাবো, সিম্পলি ভাবো যে ধরো এই হাইটটা তোমাদের অতিক্রম করতে হবে। সব স্টুডেন্ট হয়তো এই হাইটটা লং জাম্পে অতিক্রম করতে পারবে না, এই যে এই হাইটটা, এর লম্বা হাইটটা, কিন্তু বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই ছোট হাইটটা অতিক্রম করতে পারবে। ঠিক মলিকুলসও সেরকম, অণুগুলোও সেরকম, যে হাই এনার্জি বেরিয়ার, এই যে এত বড় হাই এনার্জি বেরিয়ারটা সবাই অতিক্রম করতে হতে পারছিল না। তাই কী হচ্ছিল, বিক্রিয়ার বেগ কম হচ্ছিল, সবাই পাচ্ছিল না, যে বিক্রিয়ার বেগ স্লো হচ্ছিল। এখন কি হচ্ছে, যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে, তাহলে এনার্জি বেরিয়ারটা এখন কি হয়ে গেছে, কম হয়ে গেছে, লো এনার্জি বেরিয়ার। এর ফলে বিক্রিয়ার কি হচ্ছে, বেশি অণু এই প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারছে, ফলে বিক্রিয়ার বেগও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে অনুঘটক কি করছে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কি করছে, বেগটাকে বৃদ্ধি করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে, এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে। তাহলে কি আমরা কি দেখলাম, যে অনুঘটকের উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়ার যে কি হচ্ছে হার, যে সেটা হবে কি কম হবে, আর অনুঘটকের অনুপস্থিতিতে কম হবে, আর অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার হার কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তোমরা একটা জিনিস দেখো, বিক্রিয়কের যে শক্তি আর বিক্রিয়ার শক্তি কিন্তু আর চেঞ্জ হয় না, সেটা একই থাকে, কিন্তু কি চেঞ্জ হয়, অ্যাক্টিভেশন এনার্জি চেঞ্জ হয়। অনুঘটক কি করে, অ্যাক্টিভেশন এনার্জি পরিবর্তন করে।